চট্টগ্রাম মহানগরীর জহুর হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পরিবারের মালিকানাধীন 25টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে 9:30 এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাত 11:20 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান। এদিকে রাত 11:15 ঘটনাস্থল পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ বেশ কয়েকজন সিনিয়র সহকারী কমিশনার সঙ্গে ছিলেন। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, 25টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুন লাগার খবর পেয়ে 4টি স্টেশনের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।